জুলুম ওই ব্যক্তি বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যে ব্যক্তি তাসাদ্দাকা দান করলো বেয়ামিনিহি তার ডান হাতে দান করলো লাতালা মুশমালহু তার বাম হাত জানতে পারলো না কি দান করলো তার মানে গোপনে দান করলো ডান হাত দান করবে বাম হাত জানতে পারবে না এটা তো হয় না আল্লাহ রাসূল এটা কি বললেন বললেন গোপনে দান করলো বলে গেল যে কাউকে বলবেন না মসজিদ তৈরি করছেন তো 2 লক্ষ টাকা থাকলো আব্দুর রহমান সাহেব আপনি প্রতিষ্ঠান নির্মাণ করছেন মসজিদ নির্মাণ করছেন আমার 5 লক্ষ টাকা থাকলো এটা আপনি কাউকে বলবেন না আমার কোনো কিছুর প্রয়োজন নেই আব্দুর রহমান সাহেব যদি টাকা মেরে খান আল্লাহ মেরে খাবেন না আল্লাহর কি মেরে খাওয়ার প্রয়োজন আছে আল্লাহর তো মেরে খাওয়ার প্রয়োজন নেই মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে ক্ষতি করতে পারে আল্লাহ কারো ক্ষতি করবেন না সরিষা সমপরিমাণে নয় এমন ব্যক্তির দানকারী এই ব্যক্তি বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে প্রকাশ্যে দান করা যায় যায় না এই কথা নয় যখন আল্লাহ রাসূল ফজরের সালাতের পরে বললেন এই শোনো 600 কিলোমিটার পথ তাবুকের যুদ্ধে যেতে হবে কে কি দান করবে উমার বললেন আল্লাহর নবী আমার অর্থ সম্পদের অর্ধেক দিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন খোলা মাঠে আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম কিছুই না হয়তো বা ধ্যান ভাড়া হবে না কিন্তু যা বলেছেন এই বাক্য ডিঙ্গি কিয়ামত পর্যন্ত আর কোন মানুষ যেতে পারবে না আর উসমান রাদিয়াল্লাহু তাআলা অনু বললেন আপনার যত লোক তাবুকের যুদ্ধে যাবে সমস্ত লোকের যাতাত খরচ অর্ধেকের যাতাত খরচ খাওয়া খরচ আমি দিব সেদিন লোক সংখ্যা ছিল 30,000 15,000 লোককে তিনি 3 মাস খাওয়াবেন আর 15,000 লোককে তিনি 15,000 ওঁট দিলেন এর নাম ধনী এর নাম বৈত্যশালী ধনী একই বলে উসমানের মতো ধনী হওয়ার চেষ্টা করেন যাতে করে টাকা পয়সা দিন ধর্মের কাজে লাগবে সম্মানিত মসজিদের মুসল্লি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যে গোপনে দান করে ডান হাত দান করে বাম হাত জানতে পারে না জানা যায় কিন্তু অন্তরে যদি একটু 19-20 হয়ে যায় তাহলে আর নেকি তো হবে না হবে না 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে বুখারি মুসলিম তা কি মনে আছে 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে সূচনা হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে 1 শহীদ 2 দানকারী 3 হুজুর আশ্চর্য আমার তো কিছু করার নাই বুখারি মুসলিমের হাদিস এক্ষুনি মসজিদ থেকে বের হয়েই মেসকাত বাংলা মেসকাত ইলম অধ্যায় বিদ্যা অধ্যায় প্রথম পরিচ্ছেদ 3-4টা হাদিসের পরে এই হাদিসটা আছে আবু হুরায়রা থেকে আল্লাহর নবী বলছেন জাহান্নাম উদ্বোধন হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে 1 শহীদ আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে মনটা চাচ্ছিল আমি বড় যোদ্ধা মানুষ দেখো 2 দানশীল আমি দিলাম টাকা মানুষে বলো যে টাকা দিয়েছে খালি মনটা 19-20 হলেই আর হবে না কি দিয়ে বুঝায় আপনাকে ইসলাম কত সূক্ষ্ম কি দিয়ে বুঝায় আপনাকে আমি ইসলাম কত সূক্ষ্ম কত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম একটু ভিতর 19-20 হলে নেকি তো বহু দূরের কথা এখন জাহান্নাম উদ্বোধন হবে আপনাকে দিয়ে 3 হুজুর হুজুর জানেন না হুজুর কত বড় বিপদে হুজুর আপনাদের বাড়িতে আসে আর আপনাদের বাড়ির উদ্বোধন করে দিয়ে যায় দোকান উদ্বোধন করে হুজুর হাফেজি খানার ছেলে নিয়ে এসে আপনার বাড়িতে খায় খুশি আপনি টাকাও দেন হুজুর বুঝতে পারে না আমি কত বড় বিপদে হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে এটা আপনি স্বাভাবিক মনে করলেন এটা স্বাভাবিক কথা নয় এটা একটা আশ্চর্য ধরনের কথা যাদের ব্যাপারে আল্লাহ রাসূল বললেন যে পৃথিবীতে এদের চেয়ে কোনো সম্মানী মানুষ নাই যাদের জন্য ক্ষমা চায় আকাশ যাদের জন্য ক্ষমা চায় জমিন যাদের জন্য ক্ষমা চান ফেরেশতা যাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে জড় বস্তু পদার্থ আর প্রাণীপূর্ণ পৃথিবীর সব কিছু ক্ষমা চায় যাদের জন্য তারা হলো আলেম সব কিছুই ক্ষমা চায় আল্লাহ তুমি মরা মানুষকে ক্ষমা করো আলেমকে ক্ষমা করো আল্লাহর নবী এ কথা বলেছেন ওই মুখেই আল্লাহর নবী বলছেন যে জাহান্নাম উদ্বোধন করা হবে হুজুর দিয়ে আলেম দিয়ে স্বাভাবিক নয় আলেম বুঝতে পারেনি বিষয়টি কত জটিল আবু